প্রচুর দেরি হয়ে গেছে, এখন আর কথা বলার সময় নেই। চলুন রাস্তায় বেরিয়ে আপনাদের সাথে কথা বলছি, কোথায় যাচ্ছি কি করছি চলুন। 14th August আমরা রওনা দিয়েছিলাম বেদিক ভিলেজের উদ্দেশ্যে। কলকাতা এয়ারপোর্ট থেকে মাত্র 20 মিনিট ড্রাইভেই আপনারা পৌঁছে যেতে পারেন এই সুন্দর রিসর্টটিতে। পুরো ভিডিওটা দুটো ভাগে ডিভাইডেড। ফার্স্টে রয়েছে আমাদের সব ভালো এক্সপিরিয়েন্সগুলো, আর ভিডিও শেষের দিকে আমাদের কিছু খারাপ অভিজ্ঞতা শেয়ার করেছি। তাই সম্পূর্ণ তথ্য জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। বেদিক ভিলেজের লোকেশন এবং বাকি সমস্ত ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দ্য সিটি কাপল। তো লাস্ট গেছিলাম এপ্রিল মাসে সিকিমে, তারপরে তো আর কোথাও বেরোনো হয়নি সেকেন্ড ওয়েভের চক্করে। সো মানে এখন তাই জন্যে আবার মনটা একটু না মনে হচ্ছিলো কোথাও আবার বেরিয়ে আসি কাছাকাছির মধ্যে অ্যাটলিস্ট। তো আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কোথায়, টাইটেলেও দেখেছেন। ইয়েস, বেদিক ভিলেজে আমি চলে এসেছি, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আমি। অ্যান্ড এখানে কী কী ফেসিলিটিস আছে, রুম রেটস এটসেট্রা সব ডিটেলস পাবেন। সো ভিডিওটা কিন্তু দেখবেন ভালো করে, অ্যান্ড পছন্দ হলে কিন্তু লাইক করবেন। চলুন আপনাকে একবার রুম ট্যুরটা করিয়ে দিই চট করে। আমি এখন ব্যালকানিতে আছি, অ্যান্ড খুবই সুন্দর ভিউ এখান থেকে আপনাদেরকে তো দেখালাম, জাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সামনে সুন্দর গার্ডেন আছে, অ্যান্ড পুরো চারি সাইডে প্রকৃতি, গাছ, গ্রিনারি, অ্যান্ড খুবই শান্তির জায়গা এখানে, তো খুবই ভাল লাগছে। তো লাঞ্চ চলে এসছে, প্রচুর খিদে পেয়ে গেছে, তো চলুন চটপট দেখিয়ে দিই আপনাকে কী কী খাচ্ছি। তো প্রথমে ডাল আর আলু গোবি দিয়ে একটু খাচ্ছি। ডালটাও খুব ভালো করেছে, আলু গোবিটাও খুব ভালো করেছে। দুপুরে ভাত ডাল বাঙালি খাবারই বেস্ট। তো এবার আমি ট্রাই করব সর্ষে মাছ। তো অলদো এরা লিখেছে কলকাতা ভেটকি, বাট এরা দিয়েছে পোনা মাছ, সেটা আপনি খেয়েই বুঝতে পারবেন। তো বাট যাই হোক একবার দেখিয়ে দিই আপনাদের। তো এটা দেখুন পুরো রুই মাছ, এটা কিন্তু রুই মাছের টেক্সচার, এটা কিন্তু ভেটকি নয়, ওরা ভেটকি লিখেছে। তো এবার ট্রাই করবো মাটন কষা, খুব ভালো লাগছে দেখতে, টেম্পিং পুরো একদম, পুরো রঙটাও একদম যেরকম হওয়া উচিত, একদম ডিপ ব্রাউন, ব্ল্যাকিশ ব্রাউন টাইপের একটা রং আছে, নরম টাইপের পুরো মাটনটা, খুবই ভালো সেদ্ধ হয়েছে। তো মাটনের টেস্টটা দুর্দান্ত, একটু মিষ্টি দিয়েছে ওরা। আমার পার্সোনালি মাটন কষায় মিষ্টিটা পছন্দ নয়, বাট আপনারা অনেকেই হয়তো পছন্দ করবেন। বাট এমনি ওভারঅল প্রিপারেশনটা খুবই ভালো করেছে, স্পাইসি, একটু সুইট টাইপের টেস্ট আছে, অ্যান্ড মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। খাবার দাবার কিন্তু খুব ভালো, আর যাই থাকুক প্রবলেম, খাবার দাবার খেয়ে মনটা খুশি হয়ে যাচ্ছে। হ্যাঁ একটু এক্সপেন্সিভ। একটু বাইরে বেরোলাম, খুবই সুন্দর সাজিয়েছে রিসর্টটা, মানে এত ভালো লাগছে দেখতে, পুরো গ্রিন লাইটিং দিয়ে মাঝখানে সুইমিং পুল, অ্যান্ড আপনাদেরকে দেখালাম ওই এরিয়াটাতে পুরো লোক জড়ো হয়ে আছে, খাচ্ছে যাচ্ছে মজা করছে, আমারও বেশ ভালো লাগছে না আজকে, এতটা গরম লাগছে না। সুইমিং পুলের পাশেই রয়েছে একটি লাউঞ্জ, যেখানে আপনারা বসে আড্ডা মেরে সময় কাটাতে পারেন।
কিনে নিতে পারেন চা কফি বা কিছু স্ন্যাক্স। সেখানে রকমারি জিনিস পাওয়া যাচ্ছে, দেখুন ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশালের জন্যে কত রকমের বেশ বেকড ইয়োগার্ট বানানো আছে, খুবই সুন্দর করে ডেকোরেট করে রেখেছে এরা। এখানে চা বানানো হচ্ছে, লাইভ কাউন্টার আছে, ফুচকা আছে। গেস্টসরা যাতে বোর ফিল না করে তার জন্য রয়েছে একটি গেমস রুম, যেখানে টেবিল টেনিস, ক্যারম, ফুটবল খেলার অ্যারেঞ্জমেন্টস আছে। মর্নিং ফ্রেন্ডস, আজকে আমার ডে টু বেদিক ভিলেজে। ওয়েল, গতকাল আমরা এসে পৌঁছেছিলাম এখানে অ্যান্ড হ্যাঁ, বেশ কিছু ঝামেলা হয়েছিল রুম নিয়ে, খাবার দাবার নিয়ে, ঠিক আছে। সো ইয়েস্টারডে ওয়াজ নট দ্যাট প্লেজেন্ট, বাট হ্যাঁ, আমি আজকে ডিসাইড করেছি আমি ওই সব জিনিসগুলো লেট গো করবো অ্যান্ড আজকে পুরো রিসর্টটা ঘুরে বেড়াবো সকালের দিকে। এখানে দারুণ লাগছে, মানে চারপাশটা পুরো গাছ গাছালি, ঠিক আছে, পাখির ডাক, মানে অপূর্ব জায়গা, অ্যাটমসফিয়ারটা ভীষণ ভালো। তো চলুন আমার সাথে। প্রায় 18 একর জায়গা ঘিরে রয়েছে এই বেদিক ভিলেজ। এই রিসর্টটির মূল বিশেষত্ব হলো পুরো এরিয়াটাই একটি ভিলেজের মডেলে বানানো, তাই শহরের এত কাছে হওয়া সত্ত্বেও এখানে আসলে কিন্তু গ্রাম বাংলার একটা অনুভূতি বেশ ভালোভাবেই আপনারা পেয়ে যাবেন। পুরো রিসর্ট কমপ্লেক্সেই ছড়িয়ে আছে সুন্দর সাজানো বাগান, ছোট ছোট ওয়াটার বডি, কিছু রেস্টুরেন্টস আর রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ভিলাস। এখানে জায়গাটা জাস্ট অপূর্ব, এত সুন্দর করে সাজানো গোছানো, মানে গাছপালা চারদিকে, মানে আপনার প্রচণ্ড ভালো লাগবে, মানে ওয়ান নাইট টু নাইট স্টের জন্য এখানে আসবেন। খুব সুন্দর জায়গা, মানে আমার এত ভালো লাগছে আরও সকালের দিকে, দারুণ দারুণ। আর মানে চারিদিক ফাঁকা, লোকজন নেই, আরও সুন্দর লাগছে পুরো জায়গাটার ফিলটা আমি এত ভালোভাবে বুঝতে পারছি, অসম। রিসর্টের ঠিক মাঝখানে আছে একটা বেশ বড় অ্যান্ড ওয়েল মেনটেন্ড সুইমিং পুল। গরমকালে আসলে এই সুইমিং পুলে আপনি অনায়াসে অনেকটা সময় কিন্তু কাটিয়ে দিতে পারবেন। চারিদিকে এত সবুজের সমারোহ এই রিসর্টটিকে করে তুলেছে শহরের কাছে একটি পারফেক্ট রিল্যাক্সিং গেটওয়ে। রিসর্টটা কি সুন্দর না, কেমন লাগছে আপনাদের কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। এবার যাবো ব্রেকফাস্ট করতে, প্রচুর জোর খিদে পেয়ে গেছে, তো চলুন দেখি ব্রেকফাস্টে কি পাওয়া যাচ্ছে। এদের 7:30 থেকে শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট, চলুন। ওয়াও, মশালাটি ব্যাপক। আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি, প্রচুর খাবার দাবার আছে এখানে, ঠিক আছে, একবার আপনাকে দেখিয়ে দিই। সো আমি এখানে নিয়েছি বেকড বিনস, এটা একটা ক্রিমি ভেজ টাইপের আছে, ফিশ মেক্সিকানা, চিকেন সসেজেস, বেকড টোম্যাটো, হ্যাশ ব্রাউন পটেটোস, রবা খিচড়ি, এখানে দেখুন অনলি সুইটস, মাফিনস, ব্রাউনি কেক, প্রচুর জিনিস আছে, ঠিক আছে। এখানে বাফেটা আমার মনে হচ্ছে ব্রেকফাস্টটা খুবই টেস্টি। ফিশটা একবার দেখি, মোস্ট প্রবলি অ্যাজ ইউজুয়াল এরা বাসা ফিশ দিয়েছে। ফিশটা রিয়েলি ভালো খেতে, প্রচণ্ড সফট অ্যান্ড ক্রিমি, মানে মুখে দিতেই একদম মিলিয়ে গেল। এবার আমি ট্রাই করব গরম গরম ভাটুরে অ্যান্ড ছোলে আছে আমার কাছে, দেখি আহ কি সুন্দর ক্রিস্পি, দেখুন ভালো
মানে এত সুন্দর ছোলাটা আর ভাটুরাটা, মানে রিয়েলি এদের ব্রেকফাস্টটা পুরো আলাদা লেভেলের। মানে এত ভালো লাগছে প্রত্যেকটা আইটেম, একটাও খেলাম আমি, একটাও খারাপ লাগলো না। মানে আমি সাজেস্ট করবো এখানে এলে লাঞ্চ ডিনারের চেয়ে ব্রেকফাস্টটা পেট ভরে করে নিন। মানে প্রচুর আইটেমস, ভ্যারাইটি, মানে সাউথ ইন্ডিয়ান থেকে আরম্ভ করে ইংলিশ ব্রেকফাস্ট সব ধরনেরই আছে। ব্যাপক ব্যাপক আমার এই বেদিক ভিলেজের গোটা স্টে নিয়ে আমার যা যা এক্সপিরিয়েন্সেস হয়েছে সবই আপনাদেরকে এখন বলবো, ভালো করে বসে ঠান্ডা মাথায়। অ্যান্ড আমি আবার মোবাইলেও নোট করে রেখেছি সব, ঠিক আছে? বেশ কিছু পয়েন্টস আছে যেগুলো আমি শেয়ার করতে চাই, অ্যান্ড যেগুলো আপনারা মাথায় রেখে আসলে আপনাদের স্টেটা হয়তো প্লেজেন্ট হবে একটু। ফুড ইজ প্রেটি এক্সপেন্সিভ, ইটস হাইলি ওভার প্রাইসড। সি, খাবার দাবার যে ভালো সেটা আমি আগেও বলেছি, ঠিক আছে? অ্যাভারেজের চেয়ে যথেষ্ট ভালো খাবার দাবার, বাট খাবার দাবার ইজ নট দ্যাট গুড যে দে আর চার্জিং সো মাচ মানি ফর দ্যাট। আমি একটা চিকেনের ডিশ নিলাম, পাতি চিকেন আলু ঝোল, ঠিক আছে? সেইটা আমাকে চার্জ করা হচ্ছে 575। মাটন কষা, চার পিস মাটন, আমাকে চার্জ করা হচ্ছে 625 টাকা। ওভার প্রাইসড, বাফে তো আমি ছেড়েই দিলাম। ইন্ডিপেন্ডেন্স ডে বাফের প্রাইস হচ্ছে 2000 পার হেড ফর অ্যাডাল্ট। এরা সুইগি টুইগি থেকে ভেতরে কিন্তু অ্যালাউ করে না, তো আপনাদের কাছে খুব একটা অপশান নেই। একটা যেটা করতে পারেন যে আপনারা গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন খেতে, বাট ওটা কি আর ইচ্ছা করে? দেখুন, আমরা যারা এই কলকাতার কাছাকাছি রিসর্টে আসি, আমরা জেনারেলি রেস্ট নিতে আসি, তখন কি আর ইচ্ছা করে গাড়ি নিয়ে জাস্ট দুবেলা খেতে আমি বেরোবো? সেটাও তো হয় না, রাইট? তো এদিক দিলে যে এলে ফুডের বাজেটিংটা কিন্তু করে আসবেন, তো সে থেকে 2000 টাকা আপনার খাবারেই বেরিয়ে যাচ্ছে, তো আপনার অনেকটা টাকা বেরিয়ে যাচ্ছে, রাইট? নেক্সট হচ্ছে কমিটমেন্ট প্রবলেম। কমিটমেন্ট প্রবলেম যেটা আমি আগেও বলেছিলাম, রাইট? রুম প্রমিস করেছিল, সেই রুম দেয়নি। স্ট্যান্ডার্ড সুইট, ঠিক আছে, যেখানে কিনা ওরা ওয়েবসাইটে বড় বড় করে লিখছে যাতে স্ট্যান্ডার্ড সুইট উইল হ্যাভ আ লিভিং এরিয়া। লিভিং এরিয়া আলাদা কিচ্ছু নেই, জাস্ট আ সিম্পল বেড আছে, মানে যেরকম স্ট্যান্ডার্ড রুম হয় সেটা, দ্যাটস নট আ স্ট্যান্ডার্ড সুইট, বাট ওই রুমগুলো ওরা স্ট্যান্ডার্ড সুইট হিসেবে আমাদেরকে বিক্রি করছে। ওয়েবসাইটে ওদের একরকম আছে, ওরা বলছে আরেক রকম, সো এখানে আমি একটু ডিসক্রিপেন্সি পেয়েছি ওদের, যেটা একটু আনপ্লেজেন্ট গেছে। স্টাফ বিহেভিয়ার, আপনি ধরুন ওদের কিছু একটা ফ্ল আপনি পয়েন্ট আউট করলেন, বা কিছু একটা জিনিস যে হ্যাঁ এটা এরকম এরকম কেন, দে উইল কনস্ট্যান্টলি ট্রাই টু কনভিন্স ইউ যে না ওরা ঠিক আপনি ভুল। সেটা আমার, সেই অ্যাটিটিউডটা আমার ভালো লাগেনি। আমি যদি বেদিক ভিলেজে আসেন, আপনি ডে ট্যুর করুন, ঠিক আছে? ডে ট্যুরে এদের অ্যাডাল্ট পার হেড এদের মানডে টু থার্সডে মনে হয় 1300 টাকা মতো পড়ে, অ্যান্ড উইকেন্ডসে ফ্রাইডে স্যাটারডে সানডেতে 1500 টাকা মতো পার হেড পড়ে। তো সেখানে আপনি খাবার পেয়ে যাচ্ছেন, পুল অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, সারাদিন মজা করুন, দিয়ে আপনারা চলে যান, আপনারা নাইট স্টে করলেন না, সেটা তো আমার অনেক কম হচ্ছে, রাইট? যদি আপনাদের আসতেই হয়, তো আমি বলবো যে ওই অপশানটাও ভালো। বা দেখুন, কলকাতার কাছে আমরা জানি, রাইট, প্রচুর এরকম রিসর্ট আছে যেখানে আপনি এর চেয়ে অনেক কম প্রাইসে ভালো থাকতে পারবেন, এর চেয়ে বেটার রুমে, কম প্রাইসে, খাবার দাবারও ভালো, বাট খাবার দাবারের যে রেট হওয়া উচিত সেই রেট দিয়ে আপনারা থাকছেন, মানে ইটস নট দ্যাট এক্স্যাজারেটেড প্রাইস, আমার তো খুবই গায়ে লাগছে। এখানেই আজকের মতো শেষ করছি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চটপট চটপট সাবস্ক্রাইব করে দিন, প্রচুর প্রচুর লাইক করে দিন, অ্যান্ড কমেন্ট সেকশনে ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। খুব ভালো থাকবেন, এনজয় করবেন, সেফলি, মাস্ক অ্যান্ড স্যানিটাইজার কিন্তু ভুলবেন না। বাই বাই।